দাদা কিন্তু কালারটা ভালোই করেছে মা, আগে ক্যামেরা তারপর কাজ। রান্না কাজ করা মানে কি, ওই রান্না করে আর ভিডিও করে? বাবা আজকে আবার একটা সাদা অপরাজিতাও ফুটেছে। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো অনেকটা বেলাই হয়ে গেছে, ঠাকুর ঘরে এখন এসেছি। আর তোমাদের দাদা সকাল থেকে রং টং হয়েছে, তারপরে তোমাদের দাদা বাজারে চলে গেছে। আমি এখন ঠাকুর ঘরটার মুছে টুছে সব পরিষ্কার করে রাখবো, তারপরে এসে ও নারায়ণ পুজো দেবে, আর বাকি ঠাকুরের পুজো আমি দিয়ে নেবো। আর এই গাছটাতে না, এই সেগুন গাছটা অনেক বড় হয়েছে। হ্যাঁ, আর এই গাছটার মধ্যে প্রচুর টুনটুনি পাখি বাসা করেছে। কালকে যেমনি একটা টুনটুনি পাখি আমার ঘরেও ঢুকে গেছিলো। তো যাই হোক, দেখতে বেশ ভালো লাগে, ছোট্ট ছোট্ট পাখি। আর ছোটোবেলায় সেই টুনটুনি পাখি দেখলেই সেই ছোটোবেলায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সেই লেখা টুনটুনির গল্প, সেটা খুব মনে পড়ে। আর আমার ছেলেকে, ছেলে তখন কথা শেখেনি, খুব শোনাতাম এই গল্পটা। আর আমার ছেলে না মানে একটু দেরিতেই কথা বলা শিখেছে, দু আড়াই বছর বয়সে কথা বলা শিখেছে। কিন্তু ওনার ইশারা না পুরো গল্পটা, মানে আমি যেইভাবে বলতাম সেই ইশারায় ইশারায় গল্পটাকে ও বলতো। তো ওর ওই গল্পটা শোনার জন্য না সবাই খুব মানে এসে করতো, বলতো বলতো, আমাকে বলতো তুই বল, ও দেখাবে, বলে ও দেখাতো। কিন্তু অনেক পরে ও কথা বলাটা শিখেছে। হ্যাঁ, খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কী জানি কথা বলতে পারবে, তো কিন্তু দেখা গেল না অসুবিধা ছিল না, ও মানে কানে শুনতে পেতো। তো ডাক্তার দেখানোতে ডাক্তার বললো যে না, ও কথা বলবে, একটু দেরিতে বলবে। আর এটাও বলেছিল যে যখন কথা বলবে তখন দেখবেন ফোয়ারা ছুটবে। তো সত্যিই তাই, ফোয়ারা ছুটেছে, মানে সব এক হঠাৎ করেই দেখি আমার বোনের বিয়ের পর আমার জ্যাঠাতো বোন বলছে ট্যাপা, ও বলছে ট্যাপা, এরকম করতে করতে দেখলাম যে গড় 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 করে কথা বলা শিখে গেল। তো চলো এবার ঠাকুর পুজো করি আর ফুল টুল তুলি, বাকি কাজ করি। একটু টিকটিক করে বৃষ্টিও পড়ছে। সকাল থেকে তোমাদের দাদার হাতে হাতে রং দেওয়া এগুলো আমি করেছি, সিলিংয়ের কাজ টাজ হয়ে গেছে, মোটামুটি সব রং মোটামুটি হয়েই গেছে, একটু পোর্শন বাকি আছে, আমি বলছি আমি ওইটা করে নেব। শরতের আকাশ আস্তে আস্তে দেখা যাচ্ছে, একটু একটু সাদা মানে তুলোর মতো যে মেঘ বলে না শরতের আকাশে দেখা যায়, তবে এই দিকের মেঘগুলো কিন্তু মনে হচ্ছে বৃষ্টি হবে। এখনো পুরোপুরি শরতের রোদ ওঠেনি, আজকে একটা এই গোলাপি জবা ফুটেছে, আমার হাতে রং লেগে আছে দেখতেই পাচ্ছ, সকাল থেকে রঙের কাজ হয়েছে। হাতে রং লেগে আছে দেখতে খুব বাজে লাগছে। আমি আমার কর্তাকে বলি অনেক সময় যে মানে যখন ভিডিও শ্যুট করি আমি বলি তোমাদের দাদাই বলেছে, তোমাদের দাদা ওই বলেছে। তো একজন যেমনি বলেছিল যে দাদা বলেন কেন, তোমাদের দাদা বলেন কেন, অনেকে তো বয়সে বড়ও হতে পারে ছোটও হতে পারে। কথাটা তখন পরে ভাবলাম যে হ্যাঁ ঠিকই, আমার যে ভিডিওগুলো দেখে তাতে ধরো যে মানে বয়সটা যেটা দেখায় অডিয়েন্স, সেই অডিয়েন্স 13 থেকে মানে 13+ থেকে 65+ পর্যন্ত দেখায়। তো সেক্ষেত্রে 13+ যারা আছো তারা তো নিশ্চয়ই দাদা বলবে না, কাকু কাকিমা কি জেঠিমা এইসব বলতে পারো, বা দিদা দাদুও বলতে পারো। আর যারা 60+ আছে তারা হয়তো নাম ধরেই ডাকবে, সেক্ষেত্রে দাদা না বলে আমার কর্তা বা আমার হাজবেন্ড এটা বলাই ভালো। তো এবার মনে মনে ভেবেছি ওই মনে থাকলে আর কি এই কথাটাই বলবো, কর্তা কম আমার কর্তাই বলেছে, আমার কর্তাই বলেছে, এটাই বলবো মনে মনে ঠিক করেছি। ফুলটা তুলে একটা রডের মধ্যে আমি এখন ঝুলিয়ে রেখেছি, আর
ঠাকুর ঘরটাও মুছে নিচ্ছি। তো এই সব কাজগুলো সেরে তারপরে ধরো ঠাকুর পুজোটা শুরু করব। ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বা ঠাকুরের আসন যদি ফুলে ফুলে সাজানো থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর আমার গোপু সোনাকে দেখো কি সুন্দর ঘুমিয়ে আছে, তো ঘুম থেকে এখন তুলে নিলাম গোপু সোনাকে। আর আমি কিন্তু মনে মনে হরিনাম গাইছি। গোপু সোনাকে এখন স্নান করিয়ে নিয়েছি, আর সব ঠাকুরদেরই কিন্তু স্নান টান করানো হয়ে গেছে। আর গোপু সোনাকে এখন আজকে আমি বাবা সুরটা পরিয়ে দিয়েছি, তোমাদের একটুখানি সামনে থেকে দেখিয়ে দিলাম। গোপু সোনাকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর এই টুপিটা পরালে না দেখেছি লাল লাল জামা পরালে বেশ ভালো লাগে। ঠাকুরকে যখন খুব সুন্দর করে সাজাই বা ফুল দিয়ে সাজাই, আমার না সত্যি কথা বলবো এত ভালো লাগে কি বলবো। আর এখন চন্দন বেটে নিয়েছি, ফুলের মধ্যে একটু চন্দনের ছিটা দিয়ে নিই। আর আমার কর্তা তো এসে নারায়ণ পুজো করবে, তো ওই জন্য সব এগুলো জোগাড় করেও রাখছি, একটু দেরি হয়ে গেছে আসলে। আজকে আমার কত মর্নিং ওয়াকে যায়নি, আর ঘুম থেকে উঠেই রঙে হাত দিয়েছে। আর ও যখন কাজ করে আমিও কিন্তু ওর সঙ্গে সঙ্গে মানে জোগালির কাজ করি। তো যাই হোক, ওই সব কাজ সব সারা হয়েছে, আমার কর্তা বাজারে গেছে, আর মানে একটু দেরি হয়ে গেছে বলে বাজারটা আগে চলে গেছে। আর আমি বললাম যে তুমি যাও, আমি ততক্ষণে ঠাকুর ঘরের সমস্ত কাজগুলো সেরে রেডি করে দিচ্ছি। চলো 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 নিচে চলো চলো। মানে পাইমার মারা হয়ে গেছে, খালি এই দেয়ালটাতে মারা, মানে আমি বলেছি যে এই দেয়ালটা থাকুক, এটা আমি করে নেবো। আর এই দেয়ালটা, এই দেয়ালগুলো জানলাগুলো, এগুলো আমার হাত যাবে, তো আমি এগুলোকে করেছি। এখনও বাজার আসেনি, বাজার এলে তারপরে রান্না বান্না শুরু করবো। এই ঘরটাও হয়ে গেছে, এদিকে এই যে এটাও হয়ে গেছে, খালি এই ঘরটা আমরা এখন করব না, এই ঘরটা পরে করা হবে। আর ব্যাকগ্রাউন্ডগুলো সব সাদা এখন রয়েছে, তাই আলো কিন্তু ঝলমল করছে। আর টিউবগুলো এখন এরকমভাবে ধরো খুলে দেওয়া হয়েছে, এগুলোকে ধরো এগুলো কীরকম জানো তো, পিন সিস্টেম, এরকম হুক টাইপের আছে দুটো সাইডে, তো ওর মধ্যে লাগিয়ে দেওয়া যায়। তো ওটাকে খুলে এই জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে, যদি এই জায়গাটা পরিষ্কার না করা হতো তাহলে এই জায়গাগুলো বাক মানে ফাঁকা পড়ে যেত, সেই জন্য এগুলোকে খুলে তারপরে ওইখানটাও রং করা হয়েছে। সবই মোটামুটি হয়ে গেছে। কালকে এই ঘরটা তো দেখেছো কালকে কমপ্লিট করা হয়েছে, আর আজকে সকালবেলা এই ঘরের মোটামুটি 90% প্রায় হয়ে গেছে, 10% আছে যেটা আমি করব। আর ঘরে যেহেতু মানে জিনিসপত্রগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে, তাই মনে হচ্ছে যে মানে আওয়াজটা ইকো ইকো মতো হচ্ছে, এরকম দেখবে হয়। আর এই যে এইসব যে পুরোনো জিনিসপত্র যা যা ছিল সবই এগুলোকে ঠিকঠাক করব। তো কতটা কি করতে পারবো আমি বলতে পারছি না, কিন্তু প্ল্যান আছে আর কি এরকম ঠিকঠাক করবো। কারণ এই এই কাজগুলো তো আমি ধরো তোমাদের দাদার সাথে সাথে আমি তো এই কাজগুলোও করছি, সঙ্গে ভিডিও শ্যুট আছে, ভিডিও এডিটিং আছে, সব কিছুই আছে। তো যতটা সম্ভব আর কি পুজোর আগে করবো। ইচ্ছে আছে ঘরটাকে একটু নতুন করে সাজানোর, একটু অন্যরকম মানে একটু লুক দেওয়ার, দেখা যাক কী হয় কতটা কী হয়। তোমরা আমার সঙ্গে থেকো, তো ধীরে ধীরে শেয়ার করবো কীরকম কী পরিবর্তন হচ্ছে, তোমরাও ভালো বুঝতে পারবে। মাছ এনেছে দেখি, রুইয়ের চারা করবো হচ্ছে ঝিঙে দিয়ে, ঝিঙে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা ঝোল। মাকে দেখতাম অনেক সময় এরকম চারা মাছের ঝোল ঝিঙে আলু বড়ি এসব দিয়ে করতো, কখনো আলুর সাথে বেগুন দিত, বড়ি দিত, এরকম করতো, ফুলকপিও দেয়, মানে যখন যেরকম সেরকম। তা আমিও ওই রকম ধরো আজকে তো খুব কাজে প্রেশার আছে, আর সকাল থেকে ধরো অনেকটা পরিশ্রমও হচ্ছে। আবার আমার কর্তা বলেছে যে এই রান্নাঘরের আর কি রঙটা খালি করে দেবে, তার কারণ রান্নাঘরের রঙটা যদি করা হয়ে যায় তাহলে ধরো রান্নাঘরের জিনিসপত্রগুলো আমি গুছিয়ে নিতে পারবো, ঘরটা অনেকটা হালকা হয়ে যাবে। পুজোর আগে যে পরিষ্কার টরিষ্কার করা সেগুলো মোটামুটি ভাদ্র মাসেই মানুষ সেরে নেয়, কিন্তু ধরো এখন আমি ভাদ্র মাসে কমপ্লিট করতে পারছি না, তাই পুজোর আগেই আমি এটাকে কমপ্লিট করব। আর পুজোর আগে আমি একদম রান্নাঘরটা পরিষ্কার করি, তো সেটা এই সুযোগে হয়ে যাবে।
তো ধরো রংটা করে দিলে, তারপরে আমি জিনিসপত্র এক এক করে সব পরিষ্কার করে তারপরে রান্নাঘরটা পুরো সেট করে নেব। আজকে এই একটা তরকারি আর কি ঝোল ভাতই করছি, আর অন্য কিছু করছি না। আর পটলগুলো না একদম শুকিয়ে শুকিয়ে গেছিলো, তো জিনিস নষ্ট করব এই ঝোলের মধ্যেই দিয়ে দিলাম। খাবো তো আমি আর আমার কর্তা, তো কেউ এখানে কিছু বলার নেই। লোকজন খেয়ে ধরো ডেকে খাওয়াতাম তো তখন তাদের হয়তো পছন্দ হতো না, তো আমি যখন যেরকম থাকে তখন সেরকম। মা একটা কথা বলতো যে দুঃখে দুঃখী সুখে সুখী, অনেক মানুষের মধ্যেই আছে সুখে সুখীটাই কিন্তু বেশি হয়, দুঃখে দুঃখী কিন্তু হতে চায় না। তো যাই হোক, আমি যখন যেরকম যা পাই তখন সেরকম তাই খাই, ভালোও খাই মন্দও খাই। এমন নয় যে সবসময় ভালো খাচ্ছি, আবার এমন নয় যে সবসময় মন্দ খাচ্ছি। তো যখন যেটা পাই তখন সেটা খাই। আর আমার শ্বশুরবাড়িতে তো আমি তোমাদের অনেকবার বলেছি, আমার শ্বশুরমশাই আর কি যেটা বলতেন সেটাই আর কি রান্নাবান্না হতো, তো আমার বলবার মতো সেরকম কোনো মানে বলতে পারতাম না। আর বলতে পারতাম না বলে আমি মানে অনেক কিছু খাওয়া শিখেছিও, আগে খেতাম না অনেক কিছু খাবার, অনেক সবজি খেতাম না, অনেক কিছু খেতাম না। তো এটাকে আমি বলবো যে আমার শ্বশুরমশাই যে এটা আমাকে মানে একদম পাল্টে ফেলেছে সেটা আমার শ্বশুরবাড়িরই ক্রেডিট। হয়তো অনেকেই এইটাকে অ্যাডজাস্ট করতে পারবে না যে যেটা হবে সেটাই খেতে হবে, এইটা অনেকের মধ্যে নেই। আমি অনেক কিছু খেতাম না কিন্তু তাও আমি কিন্তু এইভাবেই নিজেকে তৈরি করে নিয়েছিলাম। অনেকে এটা ভালো চোখে নেবে না, কিন্তু আমার মনে হয় যে এটা আমার শ্বশুরমশাই আমার জন্য ভালোই করেছেন। চলে আসো, চলে আসো। আর আমার শ্বশুরবাড়িতে কেউ একটা দানা ভাতও নষ্ট করে না, মানে আমার স্বামীও না আর আমার মানে মা তো নেই এখন, তবু আমি বলছি যে মাকে কোনোদিন আমি একটা দানা ভাত নষ্ট করতে দেখিনি। তো এইগুলো থেকে না আমি অনেক কিছু শিখেছি। আমি আরেকটা জিনিস কোনোদিনও করিনি, যেটা কি না ধরো লুকিয়ে যে একা ঘরে কিছু এনে খাওয়া, সেই জিনিসটা আমি কোনোদিনও করিনি। বাড়িতে যাই আনা হতো, সবাই মিলে ভাগ করে একসঙ্গে খেতাম, আর তার আনন্দ বোধহয় অনেকটাই বেশি থাকে। লুকিয়ে খেলে সেটাতে মানে একটা মনে হবে অপরাধ বোধ কাজ করে। এই হচ্ছে আমাদের রান্নাঘরের দেয়ালে ম্যাচ করে এই কালারটা নেওয়া হয়েছে। এটা পুরো রান্নাঘরের পুরোটা এই কালারই হবে। একটা সময় আমরা মানে সাবান শ্যাম্পু দিয়ে ধোয়াতেও পারবো এই কালারটা। খুব ওরা বলেই দিয়েছে যে খুব হালকা ধরনের শ্যাম্পু দিয়ে একটু স্পঞ্জ দিয়ে মুছে দিলে এটা পরিষ্কার হয়ে যাবে। যেহেতু ধরো আমার রান্নাঘরের টাবিটা অনেকটা দূর, তাই আমাদের বেশি ধরো অন্য কালার সিলিংয়ের আমরা অন্য কালার করবো বাকি ঘরগুলো, কিন্তু রান্নাঘরের কালারটা করা হবে এইটা। এই যেহেতু এটা অল্প একটু ধরো সিলিং থেকে স্কার্টিংও তো মানুষ দেয়, সেজন্য এটা অত দেখা যাবে না, একটাই কালার করা হবে যেটা করতেও সুবিধা হবে। তো কালার করবে তোমাদের দাদা আর আমি হেল্পারের কাজ করব। আর রান্নাঘর এখন ফাঁকা করে দেওয়া হয়েছে, জিনিসপত্র সরিয়ে দিয়েছি যাতে করতে সুবিধা হয়। তো চলো শুরু করা যাক। একইভাবে করবে রোলারের সাহায্যে, কিন্তু এই পেনটা হচ্ছে কি পেন দেখিয়ে দাও, নাম্বার হচ্ছে এটা আর অ্যাপেক্স শাইন ডাস্ক প্রো, এটা এই কালারটা হচ্ছে। তো চলো শুরু করা যাক। এখন বাজে হচ্ছে 4টে, খাওয়া দাওয়া করে
একটু রেস্ট নিয়ে তারপরে কালারটা করা শুরু করেছি। কাপড়ে আসার আগে কালারটা কমপ্লিট করা হোক, মনে হয় হয়ে যাবে, এই অল্প একটু জায়গা তো, বেশিক্ষণ আর টালি ভর্তি তাই বেশি একটা সময় লাগবে না। চলো শুরু করো। আমাদের মিস্ত্রি ম্যান চলে এসছে, রং হাত করছে। হ্যাঁ, আজকে কিন্তু দুধ চা খাবো। নিশ্চয়ই দুধ চা খাওয়াবো, যদি আমার দেখে পছন্দ হয় কালারটা দেখে তাহলে আপনাকে আজকে অবশ্যই অবশ্যই দুধ চা খাওয়াবো। আর এর মধ্যে কি জল মেশাবে? অল্প একটুখানি দেবেন, মেশাবে না? আচ্ছা, এক কোট করবে না দু কোট করবে? হ্যাঁ, এক কোট মারার পর আগে দেখা যাক কি হয়, তারপরে দেখ মানে সেরকম বুঝলে দু কোট মারা হবে। তো পাক্কা রং মিস্ত্রি, জয় শ্রী রাম। আমি গেলাম কাপড়টা আনতে, রান্নাঘরে একটু আলো হলো দরকার আছে, সেই জন্য এই কালারটা চয়েস করেছি, বেশি ডিপ কালার দিই। আগে সিলিংটা করতে পারতে, ঠিক আছে দেখুন না, এখানটা একটা কিছু টুল লাল টুলটা দেবো তাহলে তোমার নিতে সুবিধা হবে। না না, হবে লাল দিলে হবে না। হ্যাঁ, আমি ধরবো একটা কোটা হবে কি না সেটাও ব্যাপার আছে। দাদা কিন্তু কালারটা ভালোই করেছে বল। ও মিস্ত্রি দাদা দেখ ভালোই কালারটা করেছে, ভালো করে চা করে নিয়ে এসেছি। হ্যাঁ, এটাকে চা বলে, আমরা এটাকে চা বলি। এটাকে চা বলি? হ্যাঁ, কিন্তু আমরা মেয়ে বিস্কুট খাই না, বেকারি বিস্কুট খাই। বাবা, আপনাদের তো বহু ফুটা নিয়ে আছে, আমাদের অত ফুটা নিয়ে নেই। বিস্কুট খাই না, শুধু চা খাই দোকান থেকে প্লাস্টিকের ভাঁড়ে। বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, ছেলে আছে একটা। ছেলে কি করে? ছেলে চাকরি করে ব্যাঙ্গালোরে। আপনি এসব কাজ করেন কেন? টাইম পাস করি। আপনার বউ কী করে? বউ জিন্দার ক্যামেরা নিয়ে ঘোরে, যেখানে যা থাকে ক্যামেরা, আমি রং করি চলে যায় ক্যামেরা। আর দাঁড়াও, তাড়া আছে, তাড়াও তাড়া পড়ে করবে, আগে ক্যামেরা, আগে ক্যামেরা তারপর কাজ। রান্নার কাজ করে, রান্নার কাজ করে মানে কি, ওই রান্না করে আর ভিডিও করে, রান্না করে আর ভিডিও করে লোকেরা দেখায়, দেখো আমরা তো খাই, দেখো আমরা এত খাই।
ভালোই তো, ওই জন্যই আপনার এত খাদ্য রসিক। আমি সব খাই। যাক রান্নাঘরের রংটা দেখে দিন, ভালোই করেছে, ভালো হয়েছে, পছন্দ হয়েছে। এটা করে দেবো, কালকে সিলিংটা করে দেবো এ ঘরে। এই যে বললেন কদিন করতে পারবেন না, ইচ্ছা তো ছিল না, তা আজকেও করার ইচ্ছা ছিল না, আজ সকাল সকাল শুরু করে দিয়েছি। ডক্টর কভারেজটা বেশি। হ্যাঁ হ্যাঁ, এই ডক্টর দাম কত নিয়েছেন? অনেক তো আমি আর কি ফাজলাম হয়েছে। চলো 410 টাকা। কত দাম নিয়ে? 410 টাকা। 410 টাকা কভারেজ অনেক বেশি। হাফ লিটারে পুরো ওই রান্নাঘরটা হয়ে গেছে। যদিও অল্প একটু জায়গায় ছিল, একটা কোট দেওয়া হয়েছে। একটা কোটে কিন্তু জল ছাড়া একটা কোট দেওয়া হয়েছে। জল মেশালে কতটা জল মেশাবো একটা মাপেরও মেশাতে হচ্ছে। তাহলে এই নাম্বারগুলো লিখে রাখবে। কাকুলি বলেছে খুব ভালো হয়েছে রং। কাকুলি বলেছে দাদা খুব ভালো রং করেছে। না না ভালো হয়েছে। দেখো গায়ে কোনো রং নেই। ঘর মানে একটা দেয়াল করা যেতে পারে, সবগুলো করলে অন্ধকার হয়ে যাবে ঘর। সকালবেলা তো শুধু মাছের ঝোল করেছিলাম, রাতে তো কিছু খেতে হবে, সেই জন্য এখন কিছু পটল ছিল, শুকনো শুকনো হয়ে গেছিল, সেই পটল আর আলু দিয়ে এই আলু পটলের একটা চচ্চড়ি করছি। আর করছি হচ্ছে পরোটা, ময়দা মাখিয়েছি। তো ওদের দাদাকে বলছিলাম, তখন বিশ্বাস করছে না, নতুন আটা মাখানো আছে, এটা একটু তেল তেল দিয়ে মাখানো আছে বলে এটা মানে নটুকে দেবো না, নটুর জন্য আটা মাখা, আটা মাখা হয়েছে নটুর এই সকাল, কালকে সকাল আর আজকে রাত্রি এই রুটি করে রাখবো, সকালের হয়ে যাবে। আর আমাদেরও মানে একবারে পরোটা করে রাখবো। তো এখন তোমাদের দাদা এত খাচ্ছে, একটু তো স্পেশাল কিছু হওয়া দরকার, মাঝে মধ্যে রোজ না করি অন্তত এক আধ দিন তো স্পেশাল কিছু করে দিতেই হবে, না হলে ফাঁকা জায়গা পাচ্ছি না যেখানে আর কি আমি এই পরোটাটা বেলবো। তো এই কাউন্টার টপটাই খালি একমাত্র ফাঁকা আছে, আর বাকি সব জায়গায় এই যে এরকম অবস্থা। হ্যাঁ, তো কবে যে ঠিক হবে তা জানি না। দেখো এখন ঘরটা কিন্তু বেশ উজ্জ্বল লাগছে, একটু উজ্জ্বালা দিয়ে রং করা। প্রফেশনাল রং মিস্ত্রির থেকেও কিন্তু এটা ভালো করেছে, দেখো ভীষণ সুন্দর। এটা লাইটটা মানে শাইন হচ্ছে বলে এই জায়গাটা দেখালে বুঝতে পারবে। তো চলো এখন এই পরোটাটা করে নিই, তারপর আমরা ডিনারটা সারবো। আজকে ডিনারটা বেশ ভালোই হলো। হ্যাঁ ওই ডিনারটা ভালোই হলো বলো, পাঁচফোড়নটা একটু বেশিই হয়ে গেছে। এই যা পাঁচফোড়নটা একটু বেশিই হয়ে গেছে তরকারিতে, এই যা বলে আলু কম ছিল তো তাই পাঁচ ফোড়নটা বেশি দিয়ে দিয়েছে। ওটা আমি এখানেই শেষ করছি। পর্বটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা।